আসসালামু আলাইকুম সবাইকে, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। অনেকদিন পর আমি আজকে আবার ভিডিও বানাচ্ছি। তো আপনাদের অনেকের রিকোয়েস্ট ছিল যেন মেনিচ্যাট নিয়ে আমরা একটা সম্পূর্ণ ভিডিও তৈরি করি। তো আমার যতবারই দেখা গেছে যে আমি মেনিচ্যাট নিয়ে একটা ফুল টিউটোরিয়াল তৈরি করতে যাই, তখনই আমার মানে একঘেয়েমি চলে আসে আর আমি পুরো ফুল ভিডিওটা কমপ্লিট করতে পারি না। তো আজকে আমি একটা কাজ করবো, আমি হচ্ছে একটা প্লেলিস্ট তৈরি করবো। সেই প্লেলিস্টে আমি একের পর এক প্রতিদিন আমি চেষ্টা করবো ডেইলি একটা করে ভিডিও আপলোড করতে। তো এটা হচ্ছে আমার মেনিচ্যাট টিউটোরিয়াল অন ইউটিউব, এটা হচ্ছে আমার চেকলিস্ট। অর্থাৎ আমি চেষ্টা করবো এই চেকলিস্টে সবগুলো ভিডিও একের পর এক আপলোড করতে। অর্থাৎ হয়তো আমরা প্রত্যেকটা চেকলিস্টের জন্য একটা করে ভিডিও দিব না, কিন্তু হয়তো চার পাঁচটা মিলে আমার একটা ভিডিও হতে পারে, আমি পার্ট বাই পার্ট আপলোড করার ট্রাই করব। তো প্রথমত আমি হচ্ছে মেনিচ্যাটের এফিলিয়েটের জন্য অ্যাপ্লাই করেছিলাম। তো ওরা আমার এফিলিয়েট লিঙ্কটা দিয়েছে, ওরা তো ওরা হচ্ছে আমার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ করেছে। তো এফিলিয়েট মানে হচ্ছে আপনি যখন কোনো একটা কোম্পানির কোনো একটা সার্ভিস আপনি যদি বিক্রি করে দেন, বিনিময়ে তারা আপনাকে কিছু পে করে, ঠিক আছে? তো সেম ভাবে আমি যখন মেনিচ্যাটে অ্যাপ্লাই করেছি, তো ওরাও আমার এই মেনিচ্যাটের অ্যাপ্লিকেশনটা ওরা অ্যাপ্রুভ করেছে। এবং সাথে যারা যারা এই লিঙ্ক ইউজ করে, অর্থাৎ আমার যে এই লিঙ্কটা ওরা আমাকে দিয়েছে, অর্থাৎ এই লিঙ্ক যদি আপনি ইউজ করেন এবং মেনিচ্যাটে যান, তাহলে আপনি হচ্ছে মেনিচ্যাটের প্রো এর 1 মাস ফ্রি অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন। এখানে বলে রাখা উচিত যে মেনিচ্যাট প্রো এর ক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো একটা মাস্টার কার্ড রাখতে হবে, অর্থাৎ কোনো একটা মাস্টার কার্ড আপনার থাকতে হবে। সেখানে আপনি মাস্টার কার্ড দিয়ে সহজেই 1 মাস 0 টাকায় আপনি প্রো অ্যাকাউন্ট চালু করতে পারবেন, যেমনটা আমি করতেছিলাম। এখানে আপনি এখানে দেখতে পারবেন যে আমার একটা হচ্ছে চুয়েট অ্যাপ ক্লাব, এটা হচ্ছে আমি প্রোতে নিয়ে গেছি জাস্ট টেস্ট করার জন্য, আর একটা আমি নতুন খুলেছি যেটা হচ্ছে আপনাদেরকে শেখানোর জন্য যে কিভাবে করতে পারি। এখন অনেকে প্রশ্ন হতে পারে যে ভাই আমি মাস্টার কার্ড কই থেকে পাবো যে প্রো অ্যাকাউন্ট করার জন্য। মাস্টার কার্ড সবচেয়ে সহজে যেভাবে পাওয়া যায় সেটা হচ্ছে আপনার, আপনি যদি ইবিএল এর একটা কার্ড আছে, একুয়া মাস্টার কার্ড, আপনি ওইটা ইউজ করতে পারেন, ইবিএল একুয়া, ঠিক আছে? ওইটা আপনি কিনতে পারেন, মাত্র হচ্ছে 575 টাকা রাখতে পারে আপনার কাছ থেকে। অর্থাৎ 575 টাকায় আপনি ওই ইবিএল এর কার্ড পেতে পারেন। আপনি জাস্ট ব্যাংকের মধ্যে যাবেন, আপনার পাসপোর্ট থাকলে পাসপোর্টটা শো করবেন, আর যদি না থাকে তাহলে আপনাকে কার্ড দিবে না। আমি যেটা করেছিলাম, আমি হচ্ছে আমার মার পাসপোর্ট দিয়ে তৈরি করেছিলাম, অর্থাৎ আমার তখন পাসপোর্ট ছিল না। তো আপনার যদি কোনো বন্ধু বা আপনার মা বা বাবার পাসপোর্ট থাকে, তাদেরকে নিয়ে আপনি জাস্ট ব্যাংকে গেলেই, আপনার ছবি নিয়ে গেলে বা ব্যাংকে আপনি ফোন করে যেতে পারেন, আপনাকে জাস্ট কার্ডটা দিয়ে দিবে, আপনার কোনো অ্যাকাউন্ট করার দরকার নেই। তো আপনি ইবিএল থেকে ইজিলি আপনি ওই কার্ড থেকে একটা মাস্টার কার্ড পেয়ে যেতে পারেন, অর্থাৎ 575 টাকা জাস্ট, আর একটা পাসপোর্ট আর হয়তো ছবি আর আপনার জাতীয় পরিচয়পত্র হয়তো কিছু লাগতে পারে। তো এটা গেলো মাস্টার কার্ড পাওয়ার কথা। তাছাড়া আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলতে পারি, অর্থাৎ আমি এখনো ট্রাই করি নাই জিনিসটা, যে মাস্টার কার্ড আসলে ওরা চেক করে কিনা, যে এটা আসলে ভ্যালিড মাস্টার কার্ড কিনা, আমি আসলে এই সম্পর্কে পুরোপুরি জানি না। তো আপনারা ট্রাই করেন 16 ডিজিটের কোনো একটা মাস্টার কার্ড দিয়ে ট্রাই করতে। আমি হয়তো ভিডিওর কোনো এক পর্যায়ে হয়তো ট্রাই করবো এই জিনিসটা, যে আসলে কাজ করে কিনা ভুয়া কোনো মাস্টার কার্ড দিলে। তো আমার এটা ট্রাই করতে হবে, যদি করে তাহলে তো আপনাদের জন্য ভালো সংবাদ, আপনারা 1 মাস ফ্রিতে চালাতে পারবেন মেনিচ্যাটের প্রো অ্যাকাউন্ট। এখন আমরা হচ্ছে এই চেকলিস্টটা দেখবো, এবং চেকলিস্ট দেখে একের পর এক আমরা ট্রাই করব এটা কমপ্লিট করার, অর্থাৎ এই প্লেলিস্টটা কমপ্লিট করার। তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনার ক্রিয়েট এ ফেসবুক পেজ। তো আপনার ইজিলি ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন। বর্তমানে ফেসবুকের যেই সিস্টেম, অর্থাৎ ওয়েবসাইট থেকে যদি আমরা করি, অর্থাৎ facebook.com, তাহলে আপনার যেখানে প্লাস বাটনে ক্লিক করে আপনার হচ্ছে আপনি যে কোনো পেজ ক্রিয়েট করতে পারেন। আপনি কোনো পোস্ট, স্টোরি অথবা পেজ যা ইচ্ছা তাই দিতে পারেন, গ্রুপ ক্রিয়েট করতে পারেন। তো ইজিলি একটা পেজ ক্রিয়েট করতে পারেন। তো আমার অলরেডি একটা পেজ ক্রিয়েট করা আছে, সেটা হচ্ছে রাকিবুল ইসলাম। তো আমি এতদিন টিউটোরিয়াল দেখাতাম হচ্ছে চুয়েট অ্যাপ ক্লাব নিয়ে, এখন আমি ভাবলাম যে না, আমার নিজেরই একটা পেজ ক্রিয়েট করে ফেলি আর একটা গ্রুপ ক্রিয়েট করে ফেলি। তো আপনারা অনেকে আমাদেরকে প্রবলেমে পড়লে অনেকেই আমাকে মেসেজ দেন যে ভাই আমি মেনু বাটন খুঁজে পাচ্ছি না, আর আপনি যে দেখাইলেন ভিডিওর মধ্যে ওইটা তো আমি খুঁজে পাচ্ছি না, তো আমি এখন কি করব। তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে ভাই আপনার যদি প্রবলেম হয় তাহলে আমাকে ডিরেক্টলি মেসেজ না করে আপনি আমাদের গ্রুপে জয়েন করতে পারেন। আমার গ্রুপের নাম হচ্ছে লার্ন উইথ রাকিবুল, অর্থাৎ মাত্র 11 জন মেম্বার আছে, আপনি চাইলে জয়েন করতে পারেন, আপনাকে ইজিলি আমরা অ্যাপ্রুভ করে দেবো মেম্বার হিসাবে। এবং আপনার যদি কোনো প্রবলেম বা সমস্যা থাকে আপনি গ্রুপের মধ্যে পোস্ট দিবেন, আমি চেষ্টা করবো আনসার দিতে, অথবা গ্রুপের মধ্যে যারা আছে তারা হয়তো চেষ্টা করবে আনসার দিতে, অর্থাৎ আমরা নিজেরা নিজেরাই শিখবো। তো এটা হলো আমার গ্রুপের ইয়ে গেল, আর হচ্ছে আমার হচ্ছে পেজটা আমরা খুলে ফেলেছি অলরেডি, তো আর চিন্তার কোনো কারণ নেই। এখন মেনিচ্যাটে কিভাবে লগ ইন করতে হয়, তো মেনিচ্যাটে লগ ইন করার জন্য আপনার প্রথমে যে কাজটা করতে হবে, মেনিচ্যাট.কমে যেতে হবে। তো মেনিচ্যাট.কমে গিয়ে আমি বর্তমানে যদি মেনিচ্যাটে যাই তাহলে হচ্ছে সে আমাকে ডিরেক্টলি নিয়ে যাবে। তো মেনিচ্যাট.কমে গেলে আমাকে এখানে ট্রান্সফার করে এখানে নিয়ে আসবে। তো এখানে হচ্ছে আপনার প্রথমে ওরা ফেসবুক পেজ চাইবে, যেমনটা আমি এখানে গেলে চাইবে। এখানে ধরা যাক আমি এখানে নতুন একটা ক্রিয়েট অ্যাকাউন্ট করতে যাচ্ছি, তো আমি এখানে ক্লিক করব। কিন্তু আপনাদের ক্ষেত্রে সেম জিনিসটাই ওরা চাইবে, অর্থাৎ আপনাকে বলবে যে একটা পেজ কানেক্ট করার জন্য অথবা আপনার ফেসবুক আইডি অবশ্যই এই ব্রাউজারে লগ ইন করা থাকতে হবে। তো এখানে বলতে পারেন যে প্রথম আপনি কি করতে পারেন, যে আপনার কোন কোন পেজ দিয়ে আপনি কানেক্ট করতে চান। এমন হয়ে থাকে যে আমার আসলে অনেকের পেজ আছে যেগুলো আসলে আমি অ্যাডমিন না, অর্থাৎ ওই পেজটা আসলে আমি মেনিচ্যাটকে দেওয়ার কোনো মানে নাই।
তো আমি কি করি, আমি হচ্ছে ওই পেজটা রেস্ট্রিক্ট করে দিই। তো কোন পেজটা মেনিচ্যাট গ্রহণ করতে পারবে আর কোনটা পারবে না সেটা আপনি সেটিং থেকে করে দিতে পারেন। অর্থাৎ মেনিচ্যাট দিয়ে যদি আপনি লগ ইন করেন, তাহলে এই যে facebook.com/setting এখানে আছে না, এই সেটিং এ যদি আপনি আসেন তাহলে হচ্ছে আমি দেখাই আপনাকে। সেটিং এ আপনি ক্লিক করলেন facebook.com/settings, তো এখানে আপনার বিজনেস ইন্টিগ্রেশন একটা সেটিং আছে, এই যে বিজনেস ইন্টিগ্রেশন, এখান থেকে আপনি মেনিচ্যাটটাকে খুঁজে পাবেন যদি আপনি মেনিচ্যাট দিয়ে এখানে লগ ইন করেন, অর্থাৎ এই পর্যায়ে আসেন। তো বর্তমানে আমার এখানে দুইটা পেজ দেখাচ্ছে, আপনি যদি চান যে না ভাই আমি আরো পেজ অ্যাড করব, তাহলে এখানে ভিউ এন্ড এডিটে যেতে পারেন, ভিউ এন্ড এডিট। তো এখানে আপনার যত পেজ আছে আপনি এখান থেকে জাস্ট এই যে ক্লিক করে আপনি অ্যাড করতে পারেন অথবা অ্যাড নাও করতে পারেন, যেই যে পেজ, যেমন আমি দুইটা সিলেক্ট করেছি, আমার এই দুইটা কেবল ছিল। আপনি যদি চান আরো করতে তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে এমন ওই পেজটাও সিলেক্ট করে দিবেন, তাহলে কি হবে মেনিচ্যাট আপনার ওই পেজটা নিয়েও কাজ করতে পারবে। তো এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা আমাদের এই পেজটার সাথে, অর্থাৎ আমাদের এই মেনিচ্যাটের অ্যাকাউন্টের সাথে এই রাকিবুল ইসলাম অর্থাৎ এই পেজটাকে কানেক্ট করে দিব। তো আমরা এখানে ফেসবুকে কানেক্টে ক্লিক করলাম, এখান থেকেও আমরা কানেক্টে ক্লিক করব, তাহলে কি হবে ফেসবুকটার সাথে সাথে আমাদের ওই পেজটা মেনিচ্যাটের হাতে চলে যাবে, অর্থাৎ মেনিচ্যাট তখন সেটাকে কন্ট্রোল করতে পারবে এবং আমাদেরকে ড্যাশবোর্ডে নিয়ে এসেছে। অর্থাৎ এটা হচ্ছে ড্যাশবোর্ড, প্রথমত আমি ক্লিয়ার করে দেই এটা একটা ওয়েবসাইট, অর্থাৎ মিনিচেটের এটা একটা ওয়েবসাইট। তো মিনিচেট কি করে, মিনিচেট প্রত্যেক মাসে ওদের যে ইঞ্জিনিয়ার আছে তাদেরকে দিয়ে এই ওয়েবসাইটটার উন্নতি ঘটায়, অর্থাৎ কি বলে ডেভেলপমেন্ট করে। তো আপনি আজকে যেই রকম দেখতে পাচ্ছেন মিনিচেটের ওয়েবসাইট, হয়তো 5 মাস পরে এসে এমন দেখবেন না। আমি আজকে যে টিউটোরিয়ালটা তৈরি করতেছি, হয়তো 5 মাস পরে আমরা দেখবো যে ওয়েবসাইটের অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ এইখানে হয়তো মেনু বাটনটা ছিল কিন্তু আপনি হয়তো খুঁজে পাচ্ছেন না, কারণ আমি এর আগের ভিডিওতে দেখেছিলাম এখানে যে মেনু বাটন ছিল কিন্তু বর্তমানে নাই। তাই বলে কি আপনার থেমে গেলে চলবে না, আপনার তাহলে কি করতে হবে, আপনার এক্সপ্লোর করতে হবে, অর্থাৎ কোন জায়গায় কি আছে আপনার খুঁজে দেখতে হবে। হয়তো এখানে আছে কোনো এক জায়গায়, হয়তো তারা হাইড করে রেখেছে বা অন্য একটা সেকশনে ওরা নিয়ে গেছে, অন্য একটা সেকশনে হয়তো ওরা নিয়ে গেছে, তো আমাদের এটা দেখতে হবে। তো প্রথমত আমরা মেনিচ্যাটে যদি লগ ইন করতে পারি সাকসেসফুলি, তাহলে আমাদের কেমন একটা জায়গায় নিয়ে আসবে যেখানে আমাদের পেজের নাম আমরা দেখতে পারবো, যে facebook.com এ যেটা কানেক্ট করেছিলাম, আর হচ্ছে এখানে আমাদের একটা মেসেজ করার সহজ লিংক দিয়ে দিয়েছে m.me রাকিবুল ইসলাম অফিসিয়াল। তো এটা হচ্ছে আমার পেজ, আপনারা চাইলে ওটাতে লাইকও করতে পারেন। আর SMS আর ইমেল যে এগুলো হচ্ছে আমাদের জন্য না, SMS হচ্ছে আপনার USA, অর্থাৎ এটা একটা ওয়েবসাইট সেটা হচ্ছে আমেরিকা বেস্ট, তো আপনাদের বাংলাদেশে এই SMS টা কাজ করবে না, এগুলো নিয়ে আপনার নাড়াচাড়া না করলেই বেটার। এইখানে আমাদের বলতেছে যে কয়টা সাবস্ক্রাইবার আছে, সাবস্ক্রাইবার মানে হচ্ছে যারা আপনার পেজে এসে বলবে যে গেট স্টার্টেড বা সাবস্ক্রাইব করবে আপনার পেজে, আপনি ওদেরকে SMS মেসেজ পাঠাতে পারবেন, ব্রডকাস্ট মেসেজ পাঠাতে পারবেন, তখন ওরা হচ্ছে আপনার সাবস্ক্রাইবার। আবার তারা যখন স্টপ লিখবে তখন সেটা আনসাবস্ক্রাইব হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আপনি দেখতে পারবেন অ্যাক্টিভ সাবস্ক্রাইবার কত, তো আমার পেজে বর্তমানে কেউ নাই, অর্থাৎ কেউ আমার পেজে সাবস্ক্রাইব করে নাই, রিসেন্ট কোনো সাবস্ক্রাইবারও নাই। আর এখানে হচ্ছে কন্টেন্ট ওভারভিউ, অর্থাৎ শর্টকাটে আপনার কোনো জিনিস যদি দরকার হয় তাহলে এখানে দিয়ে রেখেছে। আমাদের 4টা ফ্লো আছে, ফ্লো মানে হচ্ছে কথা বলার ধরন, অর্থাৎ আপনি মনে করেন কারোর সাথে একটা টপিক নিয়ে কথা বলতেছেন, আপনি আপনার ফ্রেন্ডের সাথে দেখা হলে আপনি ক্রিকেট খেলা নিয়ে কথা বলেন, ধরা যাক আপনার যদি একজন পুরনো স্কুল টিচারের সাথে দেখা হলো তাহলে আপনি স্কুল টিচারের সাথে দেখা হলে আপনি হয়তো স্কুলের কোনো একটা কথা নিয়ে বলবেন। তো আমাদের একটা ফ্লো থাকে কথা বলার, যে এই কথা বলার পর এটা বলবো, আমরা হুট করে অন্য একটা জিনিস বলে দিই না, ঠিক না। যখন কেউ একটা কথা বলে যে ক্রিকেট নিয়ে কথা বলছে, তো আমরা ক্রিকেটের রিলেটেড আরো কথা বলি, এভাবে আসলে কথা বলার ফ্লো চলে। তো আমাদের ওয়েব পেজ অর্থাৎ আমাদের এই বটের জন্য 4টা ফ্লো আছে, আমরা এমন অনেকগুলো ফ্লো বা টপিক অ্যাড করতে পারবো। তারপর হচ্ছে গ্রোথ টুলস, অর্থাৎ আমরা কিভাবে আমাদের এই পেজটার, আমাদের যে বট রয়েছে সেটাকে আরো গ্রো করতে পারি। তারপর সিকোয়েন্স, সিকোয়েন্স মানে হচ্ছে কোনো একটা টাইম পর যদি আমি কোনো একটা কিছু করতে চাই বা একটা সিকোয়েন্স ওয়াইজ যদি আমি কাজ করতে চাই, আমি যদি ফেসবুকের অ্যাড ম্যানেজ করতে চাই তাহলে এখান থেকে ফেসবুকের অ্যাড। আর হচ্ছে ট্রিগার রুল, এগুলো হচ্ছে প্রো অ্যাকাউন্টের, মানে যদি আমি কোনো একটা ট্রিগার করতে চাই, ধরা যাক যে সে আজকে আমার পেজে সাবস্ক্রাইব করলো, আমি চাই যে 10 মিনিট পরে তাকে একটা মেসেজ পাঠাতে, অথবা ঠিক এক বছর পর তার যেদিন জন্মদিন সে আমাকে দিয়েছে, তার যে বার্থডেটা আমাকে সে জমা দিয়েছে সেটা চাই আমরা তাকে একটা মেসেজ মানে বলতে যে হ্যাপি বার্থডে। তো এগুলো হচ্ছে ট্রিগার, অর্থাৎ কোন একটা সময় গিয়ে সেটা ট্রিগার করবে, ঠিক আছে। আর কিওয়ার্ড মানে হচ্ছে সে যদি ডিরেক্টলি কোনো কিছু লিখে আমাকে আমার পেজের মধ্যে, যে ভাই হাই কেমন আছেন, এটা যদি সে লিখে তাহলে কি রেসপন্স হবে, অথবা হ্যালো বললে কি রেসপন্স হবে। তো এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড, অর্থাৎ আপনারা বুঝতে পারতেছেন যে আমাদের মেইন কাজ হবে ফ্লো ডেভেলপ করা আর হচ্ছে কিওয়ার্ড ডেভেলপ করা। তো যাই হোক, আমরা এই সহজ শর্টকাট সম্পর্কে জানলাম, অর্থাৎ আমাদের এই ড্যাশবোর্ডের যা আছে সব সম্পর্কে জানলাম। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা চেক করব যে আমাদের কি কি জিনিস আছে। তো আমাদের এখানে ক্রিয়েট ফেসবুক পেজ গেল, লগ ইন উইথ ফেসবুক পেজও গেল, এবার হচ্ছে মেনিচ্যাট ওয়েবসাইট বেসিক ইন্ট্রোডাকশনটা আমরা কমপ্লিট করব এই ভিডিওতে। তো এখন আমরা চলে আসি মেনিচ্যাটের এখানে। তো ফার্স্ট অফ অল আমরা ড্যাশবোর্ড সম্পর্কে জানলাম,
তো আপনি যদি চান যে নতুন অ্যাকাউন্ট করতে, অর্থাৎ আপনার একই ফেসবুক দিয়ে আরো অ্যাকাউন্ট করতে, তো সিম্পল আপনি এখানে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, যেমনটা আমি করেছিলাম। এখানে ক্লিক করবেন, প্লাস বাটনে ক্লিক করলে আপনাকে দেখাবে আরো কোনো পেজ যদি চান কিনা। যদি আপনি চান যে না এই দুইটা পেজ দিয়ে তো আমি করে ফেলেছি, তো আপনার কাজ হচ্ছে আপনি facebook.com/setting এ যাবেন, তারপর এখান থেকে বিজনেস ইন্টিগ্রেশন, ওই জানি এটা বিজনেস ইন্টিগ্রেশন থেকে সিলেক্ট করে আপনি এখান থেকে যত পেজ আপনার আছে সেগুলো আপনি মিনি চ্যাটের আন্ডারে নিয়ে যেতে পারেন, যে নেন বাই নেন, অর্থাৎ মিনি চ্যাটের আন্ডারে নিয়ে যান। তো এইভাবে আপনি চাইলে আরেকটা অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে পারেন, কিন্তু আমরা এটা করতেছি না আজকে। তারপর হচ্ছে আমাদের অডিয়েন্স, অডিয়েন্স সেকশনে যদি যাই তাহলে আমরা দেখবো যে নাথিং হেয়ার, অর্থাৎ এখানে আমাদের যে অডিয়েন্স গুলো থাকবে সেগুলো হচ্ছে সাধারণত প্রো অ্যাকাউন্টের, তো আমরা এটা দরকার নেই আমাদের জানার। তারপর হচ্ছে গ্রোথ টুলস, গ্রোথ টুলস মানে হচ্ছে আমরা কিভাবে আমাদের সাবস্ক্রাইবার আরো গ্রো করতে পারি বা আমাদের পেজের আরো মানুষের কাছে পৌঁছাতে পারি, তো এগুলোর জন্য হচ্ছে গ্রোথ টুলস। তো এখানে আমরা বিভিন্ন ধরনের উইজেট অ্যাড করতে পারি ফেসবুকে অ্যাড দেওয়ার জন্য, যেগুলো হচ্ছে প্রো সিস্টেম, আসলে যে আমরা ফেসবুকে সাধারণত অ্যাড চালাই সেগুলো আসলে মিনি চ্যাট আমাদের জন্য করে দেয়। আর লাইভ চ্যাট মানে হচ্ছে বর্তমানে যদি আমার পেজে কেউ মেসেজ করে থাকে সেটা আমরা এখানে দেখতে পারবো। সো সিম্পল, আমার মেসেজ করতেছে না কেউ, সো এখানে আমি কাউকেই দেখতে পাচ্ছি না, গরিব আমার পেজ। তারপর হচ্ছে ব্রডকাস্টিং, তো ব্রডকাস্টিং এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনি কি করতে পারবেন, ব্রডকাস্ট করতে পারবেন, অর্থাৎ আপনার যে সকল সাবস্ক্রাইবার আছে, ধরেন আপনার 500 জন সাবস্ক্রাইবার আছে, এখন চাচ্ছেন আপনি এক ক্লিকে সবাইকে এসএমএস পাঠাতে যে ভাই সবাই আজকে করোনার আপডেট জানো এত এত এত, ঠিক না? তো এটা হচ্ছে ব্রডকাস্ট মেসেজ। তো আপনি ব্রডকাস্ট মেসেজ ডেইলি একটাই পাঠাতে পারবেন, অর্থাৎ এমন একটা মনে হয় রেস্ট্রিকশন আছে আমার যতদূর জানা। যাই হোক, এখানে আপনি ব্রডকাস্ট, নিউ ব্রডকাস্ট ক্রিয়েট করতে পারবেন, যে আপনি কি করতে চান, মেসেঞ্জারে সবাইকে পাঠাতে পারেন, সমস্যা নেই। কোনো একটা টাইম পর পর আপনি ওদেরকে সবাইকে মেসেজ পাঠাতে পারবেন যে আপনার সবাই আবার আপনার পেজে ঢুকবে। তারপর হচ্ছে পেইড মেসেজ, তো এটা হচ্ছে আপনার ইউ নিড টু বি অ্যাডমিন, আপনি যদি অ্যাডমিন থাকেন তাহলে হচ্ছে আপনাকে পেইড মেসেজ দেওয়ার সুযোগ দিবে ওরা। আর অটোমেশন, এই অটোমেশন সেকশনটাতে আপনারা বেশি কাজ করবেন, অর্থাৎ আমার আপনার বেশি কাজ এই সেকশনটাতে শেখার জন্য এবং জানার জন্য। ফার্স্ট অফ অল আমরা এখানে ফ্লো দেখতে পাচ্ছি, ফ্লো সেকশনটা আমি আগেই বলেছি যে ফ্লো জিনিসটা কি, ফ্লো হচ্ছে আমাদের কথা বলার যে ধরন, সেমভাবে আমরা একটা ফ্লো ক্রিয়েট করব যে সে যদি কোনোভাবে বলে যে ভাই আমার ক্রিকেটের অথবা আমার দরকার হচ্ছে ফ্রি ফায়ারের এটা দরকার, তো আপনি তখন তাকে একটা ফ্লো এর মধ্যে রাখবেন, তারপর এটা বলবেন, তারপর এটা বলবেন, ঠিক আছে, তাকে এই অপশন দেখাবেন। তো এটা হচ্ছে একটা ফ্লো, প্রত্যেকটা টপিকের জন্য আপনার আলাদা আলাদা ফ্লো থাকবে। যেমন ধরেন আমি হচ্ছে সফটওয়্যার বিক্রি করি, অথবা অথবা ধরেন আমি হচ্ছে মোবাইল অ্যাপ ডেভেলপ করি অথবা ওয়েবসাইট ডেভেলপ করি। তো আমি যদি পেজের বট বানাই তাহলে আমাকে যে মেসেজ করবে আমি চিন্তা করবো যে সে কি জিনিস চাইতে পারে। আমার কাছে চাওয়ার মতো তার দুইটা জিনিসই আছে, হয়তো সে অ্যাপ বানাতে চায় অথবা ওয়েবসাইট বানাতে চায় অথবা সে মিনি চ্যাটের কোনো বট বানাতে চায়। তো আমাকে যখন কেউ প্রশ্ন করবে তখন আমি চেক করবো যে আপনি কি এটা করতে চান, আপনার সমস্যা কি এটা এটা এটা, এই তিনটা ওকে অপশন দিবে বা আরো কয়েকটা অপশন দিতে পারি, তখন সে একটা সিলেক্ট করবে। তারপর আমি ওই অপশনের উপর বেস করে আরো একটা কথা বলবো, ওইটার উপর বেস করে আরো একটা কথা বলবো, তারপর আমি ওর যে চাহিদা ছিল সেটা পূরণ করার ট্রাই করবো। তো এটা গেল ফ্লো এর কারবার। তারপর হচ্ছে কিওয়ার্ড, কিওয়ার্ডটা হচ্ছে ডিরেক্টলি যদি কেউ টাইপ করে স্টার্ট তাহলে কি হবে, আমাদের এই চ্যাট বটে সে সাবস্ক্রাইব হয়ে যাবে, যদি কেউ লেখে স্টপ তাহলে সে আনসাবস্ক্রাইব হয়ে যাবে, ঠিক না? তো এটা হচ্ছে বাই ডিফল্ট। আমরা যদি চাই তাহলে আমরা নতুন কিওয়ার্ড এখানে ক্রিয়েট করতে পারি, যে কেউ যদি বলে যে আমার পেজের মধ্যে রাকিব, শুধু বলে যে রাকিব, তাহলে আমরা ওকে হয়তো আমার ফেসবুকে পেজের অথবা আমার প্রোফাইলের লিঙ্ক দিয়ে দিতে পারি, অথবা কেউ যদি বলে যে ভাত খাবো তাহলে আমরা হয়তো তাকে কোনো রেস্টুরেন্টের ঠিকানা বলে দিতে পারি, কেউ যদি বলে যে আমি ভাই এটা কিনবো তাহলে হয়তো তাকে আমরা এটার প্রাইস বলে দিতে পারি অথবা আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বার বলে দিতে পারি, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড, কিওয়ার্ড সেকশনে আমাদের অনেক কাজ করা আছে। তারপর হচ্ছে সিকোয়েন্স, ইউ হ্যাভ নো সিকোয়েন্স, ইউ ক্যান ইউজ দিস বাটন টু ক্রিয়েট এ নিউ সিকোয়েন্স। তো সিকোয়েন্স সম্পর্কে আমি এখনো ধারণা নেই, তো আমি একটা ফার্স্ট আমরা লিখি, ফার্স্ট সিকোয়েন্স। তো ফার্স্ট সিকোয়েন্স যদি আমরা ক্রিয়েট করি তাহলে আমরা দেখি যে এটা কি করে আসলে। তো সিকোয়েন্সে যদি আমরা একটু দৌড়ে রাখি তাহলে হয়তো তার কোনো একটা ডিটেলস বলার কথা, তাও সে বলে নাই। যাই হোক, সিকোয়েন্স হচ্ছে স্টার্টিং মেসেজ অফ এনি সিকোয়েন্স মেসেজ শুডন্ট কন্টেইন অ্যাডস অর প্রমোশনাল ম্যাটেরিয়াল। আচ্ছা, অর্থাৎ কেউ যদি আমাদেরকে সাবস্ক্রাইব করে আমরা যদি তাকে শিডিউলভাবে মেসেজ পাঠাতে চাই যে সে যখনই কোনো একটা আনসাবস্ক্রাইব করবে বা সাবস্ক্রাইব করবে তখন তার সাথে সাথে আমরা তাকে এটা পাঠাবো, তারপর আফটার 2 দিন তাকে এটা পাঠাবো, আফটার 1 আওয়ার তাকে এটা পাঠাবো, এটা হচ্ছে সিকোয়েন্সের আমাদের সিরিজ, ঠিক আছে? আর হচ্ছে রুলস, রুলস আর সিকোয়েন্সটা প্রায় কাছাকাছি, যদিও আমরা হচ্ছে রুলস ক্রিয়েট করতে পারি ট্রিগারের সাথে, কোনো একটা ডেট টাইম অথবা যদি সে কোনো কিছু কনভার্সন হয় তার উপর যদি কোনো ট্যাগ অ্যাপ্লাই করি। ট্যাগ মানে হচ্ছে যেমন ধরেন আপনি কেউ একজন চেয়ারম্যান হলো গ্রামের, তাকে দেখে আপনি বলেন যে চেয়ারম্যান সাহেব যাইতেছে, ঠিক না?
সেম ভাবে যদি কেউ চুরি করে তাকে বলে যে চোর শালাই চোর, আচ্ছা সরি। তো এইভাবে আপনি বলেন, তো এই যে ট্যাগ অ্যাপ্লাই করলেন আপনার পেজে যে আসবে তার উপরও আপনি ট্যাগ অ্যাপ্লাই করবেন, ঠিক আছে, যে সে আসলে আমার কাছে কিনবে নাকি কিনবে না, তো তার যে কথা বলার ধরন বা তার যে সে কি বলতেছে, সে কিনতে চাইতেছে নাকি কিনতে চাইতেছে না, সবগুলো আপনি কি করতে পারবেন এই যে ট্যাগের উপর বেস করে তার উপর একটা ট্যাগ অ্যাপ্লাই করে দেবেন যে সে আসলে আসল বায়ার কিনা, সাবস্ক্রাইব করলে অথবা আনসাবস্ক্রাইব করলে কোনো একটা সিকোয়েন্সে। তো আমরা এই সব জিনিসের উপর বেস করে আমরা রুলার রুলস ক্রিয়েট করতে পারি, যদিও এটা আমাদের প্রো অ্যাকাউন্টের জন্য। এখন তারপর হচ্ছে ফেসবুক অ্যাড যদি আমরা ম্যানেজ করতে চাই আমাদের এটা দরকার নেই। এখন অনেকেই বলতেছেন যে ভাই মেনু অপশন পাইতেছি না, এই যে গেটিং টেক্সট পাইতেছেন না, এই যে ভাই এটা হচ্ছে এখানে সেটিং অপশনে চলে আসছে। তো সেটিং অপশনে আমরা অনেকগুলো দেখতে পাচ্ছি, প্রথম হচ্ছে গ্রিটিং টেক্সট, অর্থাৎ ফার্স্ট অফ অল যে সেটা বলবে, তারপর হচ্ছে কার্ড ইউআরএল শর্টেনার যদি আমরা ইউআরএল শর্টেনার ইউজ করতে চাই, তারপর হচ্ছে বট টাইম, অর্থাৎ আমার বটটা কোন টাইম জোনে চলবে, আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিয়েছি। তারপর হচ্ছে আমরা যদি চাই যে আমাদের এই করা বটটা অন্য কোনো একটা পেজে ক্লোন করতে, ক্লোন মানে কপি করতে, অর্থাৎ সেম টু সেম আমরা ওইখানে পাঠাই দিব। ক্লোন জিনিসটা যদি আমি আরো সহজে বুঝাইতে চাই, মনে করেন যে আপনার আপনার মতোই একজন মানুষ আরেকজন ক্রিয়েট করলো, ঠিক আছে, অর্থাৎ যমজ ভাই আপনি বলতে পারেন, যমজ ভাইও যদিও আলাদা হয় কিন্তু না আপনি ওইটা মানে সেম, অর্থাৎ আপনার যদি কোনো ডুপ্লিকেট কপি থাকে সেটাকে বলে ক্লোন করা, আপনার ডিএনএ থেকে আরেকজন মানুষ তৈরি করা হলো এমন জিনিসপত্র আর কি। যাই হোক, আপনি ক্লোন করতে পারেন আপনার বটটাকেও, আর এটাকে টেমপ্লেট হিসেবে ইউজ করতে পারেন, কোনো লিঙ্ক হিসেবে আপনি ওটা দিতে পারেন। তারপর হচ্ছে পারমিশন, যদি বাই চান্স আপনি ফেসবুকের এই সেটিং থেকে ধরেন আপনি হচ্ছে এখান থেকে আপনি সেটিং থেকে মুছে দিলেন, আপনার পারমিশন মুছে দিলেন, তো এখানে আপনি রিফ্রেশ দিলে দেখাবে যে নতুন পারমিশন আসছে কিনা অথবা আপনার পারমিশন মুছে গেছে কিনা, ঠিক আছে। আর যদি আচ্ছা আমাকে আবার রিফ্রেশ করতেছে, তারপর বলতেছে হচ্ছে যে আপনার কিবোর্ড ইনপুট, যদি আপনি চান যে ইউজার আপনার কিবোর্ড ইনপুট করতে পারবে, কিবোর্ড ইউজ করতে পারবে, তাহলে আপনি এটা অন করে দিবেন, আর যদি এটা অফ থাকে তাহলে ইউজার কিন্তু টাইপ করতে পারবে না, অর্থাৎ ইউজার কিন্তু মানে কি অনেকটা ফোর্স করতেছেন ইউজারকে যে আপনাকে এটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে, ইউজার কোনো ইনসার্ট করতে পারবে না, ইউজার জাস্ট আপনার যে অপশনগুলো আপনি দেখাবেন তার মধ্যে একটা সিলেক্ট করবে সে, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনি অনেকটা ইউজারকে গাইড করে নিয়ে যাচ্ছেন এমন অবস্থা। এরপর হচ্ছে ডিসকানেক্ট যদি করতে চান তাহলে এখান থেকে ডিসকানেক্ট, তারপর আপনার লাইভ চ্যাটের অনেক এখানে অপশন রয়েছে, গ্রোথ টুলস, নোটিফিকেশন, অনেক অপশনই আপনি এখানে দেখতে পাচ্ছেন, এক একটা করে আপনি এখানে ইয়ে করতে পারেন, ইন্টিগ্রেশন রয়েছে, এগুলো সব হচ্ছে প্রো অ্যাকাউন্টের জন্য, গুগল শিট যদি করতে চান। তারপর হচ্ছে টেমপ্লেট অলরেডি আছে এমন যদি চ্যাটবট আপনি ইউজ করতে চান যেখানে প্রো লেখা আছে, ওইগুলো হচ্ছে প্রো অ্যাকাউন্টের জন্য। তো আপনি যদি যান যে কালেক্ট কাস্টমার ফিডব্যাক অ্যান্ড রিভিউস, এটা যদি আপনি ইনস্টল করেন তাহলে কি করবে, আপনাকে কাস্টমারের যে ফিডব্যাক এবং রিভিউ আছে এগুলো আপনাকে দিবে। তারপর হচ্ছে আপনার শপিফাই যদি ইউজ করতে চান তাহলে আপনি এটা ইউজ করতে পারেন। তো এখানে অনেকগুলো টেমপ্লেট আপনার রয়েছে, আপনি যদি ইনস্টল করেন তাহলে আপনার কিছুই করতে হবে না, অটোমেটিকলি সেইগুলো ইম্পোর্ট করে নিবে। তারপর হচ্ছে এখানে আপনার প্রোফাইল, মাই প্রোফাইল, তো এখানে প্রোফাইল আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা হচ্ছে প্রো অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ফ্রি অ্যাকাউন্ট। তারপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এখানে হেল্প সেকশন রয়েছে, আপগ্রেড টু প্রো, অর্থাৎ আপনি যদি প্রোতে নিতে চান। তো এটা ছিল আমাদের সিম্পল আপনার এই ওয়েবসাইটটা, অর্থাৎ আমাদের মেনি চ্যাটের সাধারণ বিবরণ, ওয়েবসাইটের সাথে পরিচিতি হওয়া। এখন আমরা এটা হচ্ছে ইয়ে করে দেবো, কি বলে এটাকে চেক করে দেওয়া আছে অলরেডি, সো আমাদের এইটুক কমপ্লিট। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এই মিনি চ্যাটটা আমরা ট্রাই করব প্রো অ্যাকাউন্টে কনভার্ট করার জন্য, এক মাসের ফ্রি যে ছিল, আমরা এই যে এটাকে কপি করলাম, কন্ট্রোল সি, এটাকে কপি করে আমরা হচ্ছে চলে আসবো এখানে আমাদের ব্রাউজারের মধ্যে, তারপর পেস্ট করে দেব, এন্টার প্রেস করব, অর্থাৎ আমাদের এই লিংকের সাহায্যে আমাদের যেতে হবে আমাদের মিনি চ্যাটের মাধ্যমে। তাহলে মিনি চ্যাট বুঝবে যে এটা তো আমাদের একটা ইয়ের কি বলে এফিলিয়েটের লিঙ্ক, তো ওকে এক মাস ফ্রি দেওয়া যাবে। তো আপনি যদি এক মাসের মধ্যে এক মাস ফ্রি চান তাহলে আপনাকে অবশ্যই এই লিঙ্কের সাহায্যে আপনার মিনি চ্যাটে যেতে হবে, আমি এই লিঙ্কটা অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো। সো আমাদের এই মিনি চ্যাটের টিউটোরিয়ালের আজকের প্রথম পর্বের প্রায় শেষের দিকে আমরা, তো এখানে আমরা জাস্ট পরিচিত হলাম মিনি চ্যাটের সাথে। মিনি চ্যাট হচ্ছে জাস্ট একটা ওয়েবসাইট বেসড আপনার চ্যাট বট, সে আপনাকে নিয়ন্ত্রণ করবে। তারপর হচ্ছে আমরা পরের ভিডিওতে আমরা কভার করার চেষ্টা করবো এইগুলো, হয়তো আমরা তিনটা বা চারটা ভিডিও তৈরি করবো, আমরা সব এই সেকশনগুলো কপি কভার করার ট্রাই করবো। তো বর্তমানে আমাদের ওই পেজ থেকে আমাদের এখানে ডিরেক্ট করে দিয়েছে, তো আমাদের আর কিছু করার নেই, আমরা এখানে আপগ্রেড টু প্রোতে যাব, দেখি সে কি চায়। তো আপগ্রেড টু প্রো আমরা এখানে ক্লিক করলাম, তো হচ্ছে প্রথম মাসের জন্য হচ্ছে আপনাকে সে আপগ্রেড করার সুযোগ দিবে। তো এখানে আপনার ইমেল অ্যাকাউন্ট দিতে হবে, আমরা ইমেল অ্যাকাউন্ট দিলাম,
এরপর হচ্ছে আমরা একটা কার্ড নাম্বার দিতে হবে। আমার অলরেডি এখানে কার্ড নাম্বার ছিল, কিন্তু আমরা এই কার্ড নাম্বারটা ইউজ করবো না। তো এখানে আমাদের একটা কার্ড নাম্বার দিতে হবে, আমরা হচ্ছে 16 ডিজিটের একটা এমনিতে কার্ড নাম্বার দিই, 4545। আচ্ছা মাস্টার কার্ড দিতে হবে আমাদের, 5437, 16 ডিজিটে। আমি জাস্ট এমনি ট্রাই করতেছি যে এটা কাজ করে কিনা, ওরা কি যাচাই করে কিনা। তারপর হচ্ছে রিমেম্বার নিতে আমাদের ক্লিক করার দরকার নেই। তারপর এখানে বলতেছে পে $10, দেখা যাক কি হয়। তো আমরা এটা ট্রাই করলাম, আমার এখানে বলতেছে কি এটা একটা ভুল অ্যাকাউন্ট, ঠিক আছে সে ধরে ফেলছে। ঠিক আছে, তো সো আপনার ভুল অ্যাকাউন্ট দিলে এটা কাজ করবে না। আমরা জাস্ট চেক করলাম যে এটা কাজ করে কিনা, চেক লাভ হলো না। আপনার অবশ্যই একটা দরকার হবে মেইন আপনার মাস্টার কার্ডের। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আমরা পরের ভিডিওতে আলোচনা করবো বাকি সেকশন গুলো। আমাদের প্রচুর সামনে অনেক কিছু জানার আছে, ইন্ট্রো মেসেজ, ডিফল্ট রিপ্লাই, এগুলো সম্পর্কে আমরা জানবো। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, এগুলো বলা দরকার নেই। আপনি যদি জানতে চান, আমাদের অনেক বড় একটা প্ল্যান আছে এই চ্যানেল নিয়ে, অর্থাৎ আরো অনেক অনেক ভিডিও হয়তো আমরা এখানে আপলোড করব। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন, আর পরের ভিডিও হয়তো আমি কাল পরশুর মধ্যে দিয়ে দিব, পরশু হয়তো, সর্বোচ্চ টাইম লাগতে পারে। তো এইভাবে 2 দিন পর পর আমি এই মিনি চ্যাটের উপর ভিডিও আপলোড করতে থাকবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুখে থাকবেন, টাটা।